গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে প্রচণ্ড প্রেশার ছিল, কারণ মোহরের স্কুল ছিল। মোহরকে রেডি টেডি করে পাঠিয়ে কালকে যেহেতু বাজারে গিয়েছিলাম, রান্না করতে পারিনি। সকালবেলা সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম, তো এখন বসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। চা ফা সব খাওয়া হয়ে গেছে, তো এরপর যাব হচ্ছে গিয়ে এখন মোহরকে নিয়ে আসতে। আজকে একটা খুব মজার দিন আমার কাছে, একটা দারুণ জিনিস নিয়ে আসবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি, আর এখন যাব হচ্ছে মোহরকে আনতে। তো চলো, রেডি হয়ে নেই নীলাদ্রি। এখন মোটামুটি দেখো 9:40 বাজে, মেয়ের ছুটি হয় 11টায়। আজকে নীলাদ্রি তাড়াতাড়ি অফিস যেতে হবে বলে আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এখন গিয়ে স্কুলে প্রায় 1 ঘন্টা আমার ওয়েট করতে হবে। যদিও মেয়ের বন্ধুবান্ধবরা থাকে, মানে বন্ধু মেয়ের বান্ধবীদের মায়েরা থাকে, তাদের সাথে একটু সময় কাটানো হয়ে যায় আমারও। তো চলো রেডি টেডি হই, তারপর যাওয়া যাক। নীলাদ্রি অফিস যাওয়ার সময় আমাকে মেয়ের স্কুলের সামনে ছেড়ে দিয়ে একেবারে বেরিয়ে যায়। নীলাদ্রি মোটামুটি 10:15-20 বেরোয়, আর মেয়ের ছুটি হয় 11:10। আর এই সময়টুকুনি আমি স্কুলেই বসে থাকি, মেয়ের বন্ধুবান্ধবের মায়েদের সাথে গল্প করি। আর এই যে ছুটি হওয়ার সময় চলে এসছে, স্কুলের বাইরে সকলে দাঁড়িয়ে রয়েছে। তোমরা অনেকেই জানো আমার মেয়ে ন্যাশনাল মডেলে পড়ে, আর এত রোদ যে আমি বিভৎস পরিমাণে ঘেমে যাচ্ছি। আর এখানে একটা দারুণ জিনিস আমার জন্য অপেক্ষা করছিল, কিছুক্ষণ পরেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আসার সময় একেবারে মাকে নিয়েও চলে এসেছি, রিক্সো করে আসছিলাম ঘোলা থেকে। এত গরম যে মোহরে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। আর বাড়িতে এসে স্নান টান করে মোহর পড়তে বসে গেছে। মোহরের ওই 12টার সময় টিচার আসে, আর এই সময় ও একটুখানি পড়ে নেয়, তারপরেই আমি হয় আমি কোনো দিনও খাওয়াই যেদিন আমি বাড়ি থাকি, নইলে মা খাওয়ায়। আর এখানে আছে ভাত, আলু পোস্ত, বিউলির ডাল, পাঁপড় ভাজা আর শশা, তো এইগুলো দিয়ে মোহরকে খাইয়ে দেবো। আর আজকে আমি রান্না করেছি, দেখো এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার কুমড়ো শাক, খারকোল পাতা, বিউলির ডাল, আলু পোস্ত, ট্যাংরা মাছ আর পাবদা মাছ আর পমফ্রেট মাছ রান্না করেছিলাম, ওটা কালকে খাওয়াবে জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো আমি এই যে রেডি হয়েছি ভিডিও করার জন্য, আজকে আমার শরীরটা সত্যি খুব ভালো লাগছে না একদম, কারণ মোহরকে আনতে গিয়ে এতটা গরম লেগেছে যে আর শরীর একদম চলছে না, মানে একদমই ভালো লাগছে না আজকে, খুব অস্বস্তি হচ্ছে। কিন্তু কিছু করার নেই, ভিডিও তো করতে হবে। যে সেট আপ রেডি, দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও। ভিডিওর সেট রেডি, দেখে দিই আজকে খাবারে কী কী আছে। এখানে আছে বিউলির ডাল, আলু পোস্ত, ট্যাংরা মাছের ঝাল, ওখানে আছে তোমার ওই খারকোল পাতা বাটা। ভেবেছিলাম যে মোহরকে আজকে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও করতে বসবো, কিন্তু আমার আরেকটু কাজ রয়েছে, সেই কারণে একেবারে খেয়ে দেই মোহরকে নিয়ে শোবো। আমারও শরীরটা ভালো লাগছে না, সেই কোন সকালবেলা উঠেছি আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এরকমভাবে বসেছি মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে এসেছি। তো যেটা বলার তোমাদের, আমি ভিডিও করে ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখ ফুলে গেছে দেখতেই পাচ্ছ, ঘুমিয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে কি, কালকে উঠেছি, কালকে উঠে সমস্ত কাজকর্ম করে না আবার একটু মানে মোহরকে স্কুলে পাঠিয়ে ঠাটিয়ে একটু শুয়ে পড়েছিলাম। কিন্তু কালকে যেহেতু বাজারে গেছিলাম, এসে এক ফোঁটাও রান্না হয়নি, সকালবেলা মোহরকে পাঠিয়ে সেই 6:30 থেকে টানা 10:30 পর্যন্ত রান্না করেছি, করে তারপর আবার মোহরকে নিয়ে মোহরকে আনতে স্কুলে গেছি, বাড়ি এসেছি। এই সব করতে করতে না আমার এত শরীরটা খারাপ লাগছিল যে আমি এসে মানে মোহরকে রেখে স্নান টান করে মোহরে খাইয়ে দাইয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম। তো উঠলাম, উঠে ভাবলাম যে এবার তো শেয়ার করতে হবে তোমাদের সাথে। তো যেটা বলতে এসেছি তোমাদের, টাইটেল দেখে কী ভাবছো, যে আমার চুরি করা জিনিস ফেরত চলে এসছে? হ্যাঁ ফেরত এসছে, কিন্তু অন্যভাবে ফেরত এসছে। আমি এত ঘটা করে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসেছিলাম যে আমার বেশ কয়েকটা জিনিস চুরি হয়ে গেছে, তো তার মধ্যে থেকে একটা জিনিস ফেরত নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা হয়? তাহলে চলো, কোন জিনিসটা ফেরত নিয়ে এসেছি এক ঝলক তো তোমরা দেখেছো, এবার একটুখানি আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে বুঝতে পেরে গেছো হয়তো, ট্যাং ট্যান উল্টো উল্টো আসছে সব, নাম দেখে কী হবে। কি সুন্দর গন্ধ, হুম
আমাকে অবশ্যই জানাবে ডিজাইনটা কেমন হয়েছে। একটা ছবি তুলে নি দাঁড়া। তো তোমাদের জন্য এটা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, তাই ভাবলাম তোমাদের সামনেই এটাকে ওপেন করব এবং তোমাদের সামনেই এটাকে পড়ব। তাহলে চলো পড়ে নি, তারপরে কথা বলছি। এই যে পড়লাম অনেক দিন বাদে। এবার বলে নি এটা সম্পর্কে কিছু কথা। যেদিন জিনিসটা চলে গেছিল, মানে নভেম্বর মাস, তারপরে তোমাদেরকে বলেছিলাম যে আমার ইচ্ছে হচ্ছিল না হাতে কিছু পড়তে, কারণ আমি যতক্ষণ এই জিনিসগুলো নিয়ে আসছি সেটা বলেছিলাম হচ্ছে গিয়ে তোমার হাতের আমার পলা মুখটার কথা। অনেকে এসে আমাকে কমেন্ট করছো যে দিদি তোমার জিনিস যেগুলো চলে গেছিলো সেগুলো ফিরে পেয়েছো কি না। যেটা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। আর আমার কিন্তু কোনো কালেই জানো তো জিনিসের ওপর মায়া খুব কম, আমার চিরকালই মানুষের প্রতি মায়াটা বেশি। এটা শুনতে মনে হবে যে তোমাদের ভাষণ দিচ্ছি, এটা নয়। আমার যেটা চলে গেছিলো চলে গেছিলো, আমি জানতাম যে যদি ভগবান সঙ্গে থাকে আর আমার কপাল যদি সঙ্গে থাকে, আজ নয় কাল আমি জিনিসগুলো নিয়ে আসতে পারবো। এবার ভাববে তাহলে এই জিনিসটা শেয়ার করার কারণ কি? এই জিনিসটা শেয়ার করার কারণ হচ্ছে গিয়ে আমার যে পলা বাঁধানোটা চলে গেল সেই পলা বাঁধানোটা থেকে হয়তো বেশ কিছুটা বেশি সোনা দিয়ে এই পলা বাঁধানোটা বানানো, কিন্তু কি জানো এই পলা বাঁধানোটার মধ্যে না আমার একটা জেদ আছে। এটা আমার নিজের পয়সায় বানানো, এইটার মধ্যে না আমার একটা জেদ আছে, আমার তৈরি করা জিনিস, যে আমার জিনিসটা চলে গেছে আমি কিছুদিনের মধ্যে এরকম একটা জিনিস বানিয়ে দেখাবো। তো এটার মধ্যে আমার একটা জেদ আছে, এটার মধ্যে আমার নিজস্ব টাকা আছে, কিন্তু এইটার মধ্যে না সেই ইমোশনটা নেই যেটা আগের আমার পলা বাঁধানোটার মধ্যে ছিল। কারণ কি জানো তো ওই পলা বাঁধানোটা আমার বিয়েতে পাওয়া গিফট, আমার যে পলা মুখটা গেছে তার প্রতিও আমার কিন্তু কোনো আকর্ষণ নেই। হ্যাঁ সোনা চলে গেছে, কষ্ট তো কিছুদিন হয়েছে অবশ্যই, কিন্তু সেই ব্যাপারটা ছিল না যেটা পলা বাঁধানোটাতে গেছিলো। কারণ ওটা আমার গিফট পাওয়া জিনিস আমার বিয়েতে, এবং গিফটটা এমন একজন মানুষ দিয়েছেন যে মানুষটা পৃথিবীতে এখন আর নেই। ওই যে পলা বাঁধানোটা ওটা আমাকে দিয়েছিল আমার মামা শ্বশুরের বাড়ি থেকে আমার দাদা শ্বশুর, মানে আমার নীলাদ্রির বাবু। আমি একমাত্র বিয়ের পর প্রথম আসার পরে তাকে দাদাই বলে ডাকতাম। তো বিয়ের পর আমার এখনও মনে পড়ে আমার বৌভাতের দিন উনি আশীর্বাদ করে আমার রিসেপশনের দিন আমাকে হাতে পলা বাঁধানোটা পুড়িয়ে দিয়েছিলেন। তো ওইটার মধ্যে না একটা ভালোবাসা ছিল, একটা ইমোশান ছিল, একটা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষের আশীর্বাদ ছিল। এবং ওই পলা বাঁধানোটা আমার কাছে আরও একটা কারণে একটা ইমোশান ছিল, তার কারণ হচ্ছে গিয়ে ওনার তো অনেকগুলো নাতি নাতনি ছিল, তো মানে এখনও আছেন, যাই আছে, তো তার মধ্যে থেকে আমি হয়তো সেই সৌভাগ্যবতী একজন ব্যক্তি ছিলাম যার বিয়েটা উনি দেখে যেতে পেরেছেন, এবং আমি হয়তো সেই প্রথম বউ যাকে উনি আশীর্বাদ করে গেছেন নিজে হাতে। তো সেখান থেকে একটা খারাপ লাগা ছিল, এবং আমার খুব কাছের মানুষটা বারবারই জানে আমি ওই একটাই কথা বলছিলাম যে পলা বাঁধানোটার মধ্যে আমার ইমোশান ছিল, যেই নিয়েছে যার কাছেই আছে, আছে না খেয়ে ফেলেছে আমি জানি না, তবে আমার মনে হয় যে ওই জিনিসটা সে হজম করতে পারবে না। কারণ কোনো মানুষের দীর্ঘশ্বাস নিয়ে কোনো দিনও কারোর ভালো হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার, খুব একটা খারাপ লাগার আমার একটা বিষয়। আজকাল না আমি কথা বলার সময় ক্যামেরা ছেড়ে অন্যদিকে তাকিয়ে ভাবুক হয়ে যাই কথা বলতে বলতে, কারণ আমার সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো সেই জেদের বশে আমি এটা বানিয়েছি, করে নিয়ে আসছি। আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে 4 তারিখ, আর 5, 6, 7 তারিখে এই অধমের জন্মদিন। তোমরা চাইলে আমাকে 7 তারিখ উইশ করতে পারো। তো নিজের জন্মদিনে নিজেকে এটা আমি গিফট করলাম, এটা হচ্ছে ব্যাপার। তো মোটামুটি টার্গেট অ্যাচিভ করতে পেরেছি,
আর একটা জিনিস বাকি আছে, দেখা যাক, তোমরা চাইলে, ঠাকুর চাইলে, তোমাদের ভালোবাসা থাকলে সেটাও হয়তো কোনো না কোনো দিন নিয়ে চলে আসব। আর যদি সেটাও নিয়ে আসি, মানে সেটাও বানাতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার, যদি ইচ্ছে হয়। কারণ এইটা তোমরা ভাবে আমি একটু বেশি বেশি করে কান চুলকাচ্ছি, না সেটা না, গানটা সত্যি চুলকাচ্ছে। হ্যাঁ, তবে ভাল লাগছে, অনেক দিন বাদে শাখা পলা পড়লাম। তো বাই দ্য ওয়ে, এই শাখাটাও কিন্তু আমার নর্মাল শাখা, ঠিক আছে, এমনি পড়লাম, একটু ইচ্ছে করলো পড়তে, বেশ ভাল লাগে। ভাবলাম দুদিন পরে জন্মদিন, একটুখানি শাখা পলা পরে নতুন বউ সাজি, সেই জন্য পড়লাম। আর দু একদিনের মধ্যে ভাবছি তোমাদের আমার হাতের কী কী আছে গয়না, মানে বাউটি, চুড়ি, বালা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কি ভগবানের কাছে প্রার্থনা করো যেন এইভাবেই নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে পারি। তোমরা পাশে থেকো, যেটা বলার, তোমরা না থাকলে, তোমরা না দেখলে এত তাড়াতাড়ি হয়তো নিজের লক্ষ্যতে পৌঁছতে পারতাম না এবং নিজের জেদটাকে পূরণ করতে পারতাম না। তো এটাই হচ্ছে ব্যাপার, নিয়ে এসেছি আমি, বার্তা দিলাম। এনিওয়ে, আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল, কারণ আমি সত্যি আজকে আমার সারাটা দিন খুব একটা বেশি ভালো লাগছিল না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।